গুড ইভিনিং এভরিওয়ান, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি রাবেয়া, তো আরেক নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো এখন বিকাল 5:30 মতো বাজে, তো আমি আর আমার মা যাচ্ছি আমার নানিদের বাড়িতে, তো তোমাদের সঙ্গে সেটা শেয়ার করছি। এই যে লেবু গাছ আমাদের, আমার পিছনে যে দেখা যাচ্ছে লেবু গাছ, প্রচুর লেবু ধরেছে একদম। এই যে আমার দাদি, এই যে আমাদের মসজিদটা, আমাদের মসজিদের ট্যুর তো তোমাদের দিয়েছি, দেখো কি সুন্দর। আর এই যে আমাদের রাস্তা চারপাশ, তোমরা তো জানো যে আমার বাবার বাড়িতে প্লাস্টারের কাজ চলছে, তো উপরের ব্যালকনিতে গ্রিল লাগাতে হবে। জানালাগুলো তো লাগানো হয়ে গেছে, তো ব্যালকনিটা বাকি আছে। তো আমরা দেখতে এসেছিলাম যে গ্রিলের কোন ডিজাইনটা দিলে ভালো হয়। আমি আর আমার মা এসেছি, গ্রিলের ওখান থেকে আমরা ডিরেক্ট গেলাম নানিদের বাড়িতে। এসেছি নানির বাড়ি, এই যে দেখো লেবু গাছটা কত লেবু ধরেছে, প্রচুরই লেবু ধরেছে। আর গাছের ডালগুলো হেলে গেছে পুরো লেবুর ভরাতে। আজকে রবিবার, আজকে আমাদের বাড়িতে অনেক গেস্ট আসবে, তো ওটারই প্রিপারেশন চলছে। আব্বা মা তো অনেক কাজ করছে আর আমি পড়াশোনা করছি, তার সঙ্গে সঙ্গে একটু করে ভিডিও করছি। আমি এখন বেডশিটটা চেঞ্জ করব, তো তোমাদের সঙ্গে সেটা শেয়ার করি। আমার বেডশিট চেঞ্জ করা কমপ্লিট হচ্ছে। বাবার বাড়িতে আসলে এই রুমে থাকি। এটা হচ্ছে আমার ঘর, এটা হচ্ছে দাদার ঘর, দাদা বৌদির, এটা হচ্ছে আব্বা মার ঘর। উনুনে রান্না চলছে, করেছে আমের মতো আত্ম করার জন্য মা আনছে। এখন বিকেল 5:30 মতো বাজে, তো আম্মা আর ডিমগুলো সিদ্ধ করে দিল আর আমাকে বললো ডিমের খোসাগুলো ছাড়াতে, তো আমি সেটাই করছিলাম। আমি তো বললাম এই জন্মে আর আসবি না তোরা। এখানে সব রিলেটিভসরা বসে আছে। আজকে যারা এসছে তারা হচ্ছে ওই যে কিছুদিন আগে আমার বোনটার মানে মাসি মেয়েটার বিয়ে হলো, ওর শ্বশুর শাশুড়ি এসছে আর মাসি মেসোরা এসছে।
আজকে 8:30 9টা মতো বাজে তো এখন এই যে সবাই বাড়িতে চলে যাচ্ছে তো এই যে আজকের ভিডিওটা তাহলে এখানে শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এবং সাবধানে থাকবে।